কখনও ভেবেছেন বায়ুশুদ্ধি কেন জরুরি আপনি বাড়ি বসেও বায়ুশুদ্ধি করতে পারেন যদি আপনি ধূমপান না করে থাকেন তার মানে এই নয় যে আপনার ফুসফুস খারাপ হতে পারে না এক রিপোর্ট অনুসারে বিশ্বজুড়ে সাত শতাংশ জীবন কেবল ফুসফুসের রোগে শেষ হয়ে যায় বিশ্বের কুড়িটি পলিউটেড শহরে মধ্যে চোদ্দটি ভারতেই রয়েছে এতে কি কোনো তফাত হয় এতে অনেক তফাত হয় একটি রিপোর্ট অনুসারে পঞ্চাশ শতাংশ শিশুদের ফুসফুস সম্পূর্ণভাবে বিকশিত হয় না এর কারণ হল দূষণযুক্ত বাতাসে শ্বাস ন এর ফলে এদের ভবিষ্যতে ব্রঙ্কাইটিস অ্যাস্তামার মতো অন্যান্য রোগ হয় প্রতি বছর চল্লিশ লাখেরও বেশি মানুষের প্রাণ ফুসফুসের রোগে শেষ হয়ে যায় এর পরেও মানুষ নিজেদের ফুসফুসের স্বাস্থ্যকে এড়িয়ে যায় ফুসফুসের রোগ অতিরিক্ত ধূমপান করায় পলিউটেড সিটিতে বসবাস করায় এবং কারখানার নোংরা ধুলোর জন্য হয় এছাড়া যদি আপনার লিভার কোনও পুরনো রোগের জন্য খারাপ হয়ে থাকে এর ফলেও আপনার ব্রঙ্কাইটিস আস্তামা রোগ হতে পারে সাধারণত যখন ফুসফুস খারাপ হয় তখন শ্বাস নিতে অসুবিধে বুকে ব্যথা বারবার কাশি হওয়ার মতো অসুবিধে হয় যখন এটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে যায় তখন কাশির সঙ্গে রক্ত পড়া ইনফ্লুয়েঞ্জা ব্রঙ্কাইটিস আস্তামার মতো রোগ হয় বিশেষ করে ঠান্ডার সময় যখন বাতাসের পিউরিফিকেশন সিস্টেম স্লো হয়ে যায় এই সব রেসপিরেটরি প্রবলেম এই কারণে হয় যে আমরা আমাদের ডেইলি রুটিনে আমাদের ফুসফুসের ডিটক্সিকেশন করতে ভুলে যাই এই অবস্থায় আসার থেকে ভালো আমরা আমাদের ফুসফুসের ডিটক্সিফিকেশন নিজেই করি নমস্কার আমি ডক্টর মানুষী আয়ুর্বেদিক এক্সপার্ট আপনাকে সাজেস্ট করছি বায়ুসুধ কারণ বায়ুসুদ্ধি সাহায্য করে ফুসফুসকে দূষণ থেকে রক্ষা করতে পোলাভাব কম করতে তার সঙ্গে সেলসের ইমিউনকে বাড়াত যাতে ভবিষ্যতে টক্সিন ও পলিউশনজনিত রোগ থেকে ফুসফুসকে রক্ষা করা যায় বায়ুশুদ্ধিতে থাকা বিটের রস কমলার রস এর ক্ষতিকারক টক্সিনকে নষ্ট করে দেয় তার সঙ্গে এতে থাকা আদার রস ফুসফুসের ফোলাভাব কমিয়ে দেয় প্রায়ই আমি দেখি কফযুক্ত কাশির সমস্যা আসে যাতে বিছু আর পাতা থাকে তাকে স্ট্রিংগিং নেটলো বলে তা উপকারী হয় যা বায়ুশুদ্ধিতে আছে এটি পিবিও ব্রংকাইটিসের মতো রোগের ক্ষেত্রেও খুব উপকারী আর যদি কোনো ব্যক্তি প্রায়শই সর্দির মতো রোগে ভোগে তখন গোলমরিচ খুব উপকারী হয় এতে থাকা অর্জুনের ছাল অক্সিজেন লেভেলকে বাড়িয়ে দেয় তার সঙ্গে কমল প্রকণ সোট থ্রোটকে ঠিক করে আর এই সব ওষুধ পাওয়া যায় বায়ুশুদ্ধিতে বায়ুশুদ্ধির এটি বিশেষত্ব যে এটি সুগার ও গ্লুটেন ফ্রি এটি ডায়াবেটিক ও গ্লুটেন ফ্রি জিনিস নেওয়া ব্যক্তি অনায়াসে নিতে পারে এতে কোনো অতিরিক্ত প্রিজার্ভেটিভ নেই আর তার সঙ্গে এটি সায়েন্টিফিক্যালি প্রোভেন প্ল্যান্ট বেস ক্যাপসুল